প্রথমবার এমন ঘটনা না, প্রথমবার শুধু ঘটনাটা নিয়ে মুখ খুললেন তিনি। সাইফ জানিয়েছেন, রানী মুখার্জি তার পরিবারের নির্যাতন এবং মন্দ কথার স্রোত বয়ে যাওয়া প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে এই নির্যাতনের বৃত্তান্ত কিন্তু পুলিশের কাছে জানাননি রানী, জানিয়েছেন নেহা ধুপিয়ার কাছে। আসলে ভোগ বিএফএফ অর্থাৎ বিশ্বখ্যাত ভোগ পত্রিকা প্রযোজিত বেস্ট ফ্রেন্ড ফরএভার টক শোতে পুরনো বন্ধু এবং দেশের ডার্ক সাইডের ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সঙ্গে হাজির হয়েছিলেন রানী। নেহা ধুপিয়ার আতিথ্যে এই শোতে এসে বলিউডের অনেক তারকাই নানা রকম বিস্ফোরক শিরোনাম উপহার দিয়েছেন সংবাদ মাধ্যমকে। সেখানেই মন খুলে জানিয়েছেন নায়িকা শ্বশুরবাড়ির নির্যাতনের কথা। তবে আগ বাড়িয়ে নয়, জানতে চেয়েছিলেন নেহা, রানী কি তার বরকে গালাগালি দেন নাকি মানুষটি আদিত্য চোপড়া এবং বলিউডের গডফাদারদের একজন বলে রিয়াদ করে চলেন। ওসবের প্রশ্নই উঠছে না। যখন আমার মাথা গরম হয় তেড়ে গালাগালি করি আদিকে, শারীরিকভাবে হেনস্থল করি, গায়ে হাত তুলি, তবে এটা কিন্তু একতরফা নয়। আদিরও মেজাজ গরম থাকলে মুখ দিয়ে খারাপ খারাপ কথা বলে, আমাকে পেটায়, এবং এটা একদিনের ব্যাপার নয়, প্রায় রোজই হয়। অকপট স্বীকারোক্তি রানীর। তাহলে কি এটা ধরে নিতে হবে যে খুব একটা সুখী দাম্পত্য নেই নায়িকা, বাস করছেন চরম অশান্তি সংসারে? এরকম ভাবলে ভুল শুধরে নেওয়ার জন্য সেই নায়িকারই উক্তি ব্যবহার করতে হবে। একটা কথা এখানে না বললেই নয়, গালাগালি দেই বলে আর পেটাই বলে আমরা যে পরস্পরকে ভালোবাসি না তা নয়, বরং খুব বেশি রকমের ভালোবাসি বলেই এটা করতে পারি। আর গায়ে হাত তুললেও তা ঠিক শারীরিক অত্যাচার নয়, বরং ভালোবাসার অত্যাচার বলা যায়, জানিয়েছেন রানী। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।